না না ভাই আমার জলে হেভি ভয় আছে। গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা যাচ্ছি মাইথন ড্যামের দিকে। আর আজকে আমাদের সাথে যে সম্রাট এসেছিল, তোমাদের যদিও পরিচয় করাইনি, সম্রাট এসেছিল। সম্রাট চলে যাবে আসানসোল থেকে আবার চান্ডিলের দিকে, তো আমরা দেন যাবো বাড়ির দিকে। তো চলো, আজকে সবাই রেডি হয়ে গেছে, সবাই গাড়িতে ঢুকে বসে পড়েছে, শালিনী ওইখানে ভিডিও করছে, তো এবার বেরোনো যাক। কালকে মানে গাড়ির ওই ঘটনাটা হওয়ার পর থেকে প্রচুর পরিমাণে ডাউন ছিলাম আজকে। তো আজকে একটা নতুন দিন, নতুনভাবে শুরু করছি, কারণ এরকম ঘটনা হয় তো সেই পুরনো জিনিস নিয়ে পড়ে থাকলে তো হবে না, আগে এগিয়ে যেতে হবে। তাই কালকের সব কিছু ভুলে আজকে নতুনভাবে শুরু করেছি, নতুন হাইওয়ে যাচ্ছি আমরা মাইথন ড্যামে। তো চলো আজকে ফুল এনজয়, গাড়িতে ফুল মজা, ফুল গান চলছে, ফুল এসি চলছে, সবাই খুব আনন্দ পাচ্ছে। কি আনন্দ পাচ্ছিস তো? কালকের দিনটা যেহেতু ঘুরে আজকে আমরা একটা ভালো মুড নিয়ে এগোচ্ছি, তাই জন্য ওই কি বলে শুভারম্ভ কে লিয়ে হর শুভারম্ভ এক মিঠা হোনা চাহিয়ে, তাই জন্য এই যে চলো এগিয়ে যাই। সবাই অটো তুলতে ব্যস্ত। একটা
ওয়াটারফলে যাচ্ছি, রাস্তাটা তো এরকম করে বন্ধ করে রেখেছে, কিন্তু সাইড থেকে বেরোনো যাচ্ছে। আমরা লোকাল লোকজনদেরকে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ সাইড দিয়ে যাওয়া যাবে। তো আমরা এখন যাচ্ছি সেই ওয়াটারফলের রাস্তাতে। আর এখানে সামনে আর এখানে এখানে বড় বড় এরকম পোস্টগুলো রয়েছে, ইলেকট্রিক পোস্ট, এগুলোকে কি বলে আমি জানি না। আর এটা এরকম ঘন জঙ্গল দিয়ে যাচ্ছি। কি হয়েছে? না না ভাই, আমার জলে হেভি ভয় আছে। আর এইটার উপর দিয়ে তো এখানে জল নেই বেশি। ভেবেছিলাম ড্যামে নৌকা চড়ব, কিন্তু সম্রাটের ট্রেনের টাইম হয়ে যাওয়ার জন্য সেইটা এইবারের মতো আর হলো না। বর্ষাকালে আসার জন্য ড্যামে পরিপূর্ণ জল দেখতে পেয়ে সত্যি খুব ভালো লাগছিল। এখনকার আমাদের গন্তব্য আসানসোল। আসানসোলে সম্রাটকে ট্রেনে তুলে দিয়ে তারপর আমরা রওনা দেব কলকাতার দিকে। কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে।